আমি মধ্যবিত্ত পরিবারের বড় বউ সরলা। খুব ছোট বয়সে এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম। আস্তে আস্তে আজ সুগৃহিণী। হ্যাঁ, আমার শাশুড়িমা তাই বলেন। কিন্তু এই সুগৃহিণী হওয়ার পিছনে আমার যে ত্যাগ, যে পরিশ্রম, যে ভালোবাসা ছিল, তার দাম কি পেলাম আমি? মধ্যবিত্তদের অন্যের সুখে সুখী হতে হয়, অন্যের ভালোয় ভালো থাকতে হয়, নিজের কোনো শখ আহ্লাদ থাকতে নেই। আর দাম, সে আবার কি কথা, মেয়েদের কি দাম দিতে হয় নাকি? যে বয়সে পুতুল খেলে মেয়েরা, সেই বয়সে সংসারের বোঝা চেপেছিল আমার মাথায়। নুনান্তে পান্তা পুরনো সংসারে কখনো নিজের শখের কথা মনেও আনতে পারিনি। দেওর ননদ শ্বশুর শাশুড়ি পরিবৃত্ত সংসারে দুবেলা দুমুঠো খেতে পাওয়াই যেন স্বর্গসুখ ছিল। সেই সুখে যদি কখনো সখনো মাংস যোগ হতো, তবে তা হতো পরম প্রাপ্তি। আমার বয়সও তো তখন দেওরের মতো ছিল, ননদের থেকে আবার একটু ছোট ছিলাম, কিন্তু আমি ছিলাম বাড়ির বড় বউ, তাই কখনো মাংসের দিকে চোখ তুলে তাকাতে পারিনি। ওসব বাড়ির বউদের মানায় না, সে যতই আমার জীব যাই বলুক না কেন, বড় বউয়ের দায়িত্ব যে অনেক, সবাইকে খাইয়ে তবে খেতে হয়, এ কথা শাশুড়িমা বলতেন। তাই শেষ পাতে আমার এক পিস আলু আর একটু ঝোল ছাড়া কিছুই জুটত না কোনোদিন। না না, আমি কখনো নালিশ করিনি, ভেবেছি এইটুকুই আমার প্রাপ্তি। আমি তাই পরমানন্দ দেখে তৃপ্ত হয়েছি। শাশুড়িমা বলতেন, আমরা যে মধ্যবিত্ত, এটুকু জুটেছে সেই তো অনেক। মাংসের স্বপ্ন দেখা, দুবেলা পেট ভরে খাওয়া তো আমাদের কাছে বিলাসিতা। তবে দেওর ননদ ওরা কিন্তু ঝোল আলু খেত না, মাংস পড়ত ওদের পাতে। ওরা তো আর মধ্যবিত্ত ঘরের বউ ছিল না, বাড়ির ছেলে মেয়ে। সংসার দেখার দায়, সবাইকে ভালো রাখার দায় তো তাদের ছিল না। আমি কোনো অভিযোগ করিনি কোনোদিন। এই পরিবারে একমাত্র রোজগারে ছিলেন আমার স্বামী, তাও সামান্য রোজগার, তার উপর এত বড় সংসার, এসব বোঝা তখন আমার বয়সই হয়নি। কিন্তু ওনার পরিশ্রম কষ্ট দেখে আমি হঠাৎই বড় হয়ে গিয়েছিলাম। কখনো মুখ ফুটে বলিনি আমার এটা চাই ওটা চাই, কতটুকুই বা বয়স ছিল তখন আমার। সব শখ আহ্লাদ মনের কোণে চেপে রাখতাম শুধু স্বামীর মুখ চেয়ে। আমি বুঝতে পারতাম, শখ করে আমাকে কিছু কিনে দিতে ওনার ইচ্ছা হতো, কিন্তু সাধ্যে কুলাতো না। উনি মনে মনে কষ্ট পেতেন, কিন্তু আমি ছাড়াও সংসারে আরো অনেকেই ছিল। শুধু বউয়ের জন্য জিনিস কেনার রেওয়াজ তখন ছিল না, তবু সংসার খরচ বাঁচিয়ে উনি একদিন আমার জন্য শখ করে লুকিয়ে চুলের কাঁটা কিনে এনেছিলেন। কি যে খুশি হয়েছিলাম সেদিন বলে বোঝাতে পারবো না। মনে হয়েছিল সাত রাজা ধন পেয়েছি। কিন্তু সেই কাঁটা সেদিন বুকের মাঝে কাঁটা হয়ে বিঁধেছিল শাশুড়িমা জানার পর। বউয়ের জন্য এত সোহাগ কেমন করে আসে, যেখানে আমাদের মধ্যবিত্ত সংসার নুনান্তে পান্তা কুড়োয়। এতগুলো টাকা বউয়ের জন্য অপচয় না করলে হতো না? নিশ্চয়ই তোর বউ বায়না ধরেছিল, কোন বড় লোকের বেটিরে যে খোপায় কাঁটা গুঁজতে হবে, ওই তো চেহারা, খোপায় কাঁটা দিলে কি অপ্সরা হয়ে যাবে নাকি? একবার বোনটার কথা ভাবলি না, ওরও তো ইচ্ছা করে, এমন বেয়াক্কেলে হয় কি করে তোর বউ? বয়স তো কম হলো না, এই আশ্বিনে বারোতে পড়বে, ওনা এবাড়ির বড় বউ, সবার সুখে সুখী হতে পারে না, শুধু চাই আর চাই। লজ্জায় ঘৃণায় সেদিন মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করেছিল। আমি যে এবাড়ির বড় বউ, আমার তো শখ আহ্লাদ থাকতে নেই, সবার শখ পূরণ করাটাই আমার একমাত্র কাজ, এটা আমি ভালো করেই জানি। আমি তো কিছুই চাইনি, উনি তো শখ করে কিনে এনেছেন, আমি তো জানতামও না, কিন্তু শাশুড়িমা তো সেটা মানবেন না। আমার স্বামী বলেছিলেন, সরলা চাইনি, আমি এনে দিয়েছি, এই প্রথম উনি মায়ের মুখের উপর কথা বললেন। তা শুনে শাশুড়িমা তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। এদিকে সংসার চলে না, আর তুমি বউয়ের সাথে পিরিত দেখাচ্ছ, তোমার আদিক্ষেতা তো দিন দিন বেড়েই চলেছে, বলি বোনটার বিয়ে দিতে হবে, সে খেয়াল আছে তো? দুহাতে কান চাপা দিয়ে ছুটে চলে এসেছিলাম সেদিন। ওনাকে বলেছিলাম, তুমি আমার গয়না, আর কোনো গয়নার আমার দরকার নেই, আর কখনো আমার জন্য কিছু আনবে না। সত্যি তো, সংসারে বড় টানাটানি। আমার কথায় উনি নিশ্চিন্ত হয়েছিলেন। মায়ের ব্যবহারে কষ্ট পেলেও মায়ের মুখের উপর কথা বলার সাহস তখনকার দিনের মধ্যবিত্ত ঘরের ছেলেদের ছিল না। আজ আর কেউ নেই, আমি বড় একা,
পরিস্থিতি অনেক বদলেছে। তারপর উনি আমাকে অনেক গয়না গড়িয়ে দিয়েছেন, কিন্তু সেদিনে সেই দুই পয়সার চুলের কাঁটার মতো দামি গয়না আর পাইনি। ওটাতে প্রেম ভালোবাসায় ভরা এক দামি উপহার ছিল আমার জীবনে। তবে আজও সেই মধ্যবিত্তের স্মৃতি অমলিন হয়ে আছে আমার মনে। আমার মতো এমন হাজার হাজার মধ্যবিত্তের স্বপ্ন প্রত্যেক দিন হারিয়ে যায় অচেনা গলির পথে। আমি তো তাও মাথা তুলে দাঁড়িয়ে আছি আজও।